হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার তো জানাচ্ছি আরও নতুন একটি ভিডিও আপনাদের সকলকে। তো দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের পক্ষে জানাই অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি বলবো যে একটি বেডরুম কমপ্লিট করতে আপনাদের কত টাকা প্রয়োজন এবং একটি রুম বেডরুম আপনারা যে কমপ্লিট করবেন তাতে কত টাকা একটি রুমে খরচ পড়ে, তো কালার সহ কত টাকা খরচ পড়ে এই যে কালারগুলি দেখতে আছেন, এবং কি যদি আপনারা হোয়াইট কালার রাখেন এখানে তো কত টাকা খরচ পড়ে। আপনাদের আমি বিস্তারিত এই ভিডিওটি দেখব, ভিডিও জুড়ে আমি বলবো আপনাদের। আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি স্টিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের আমি একটি জালানার গেট দেখাই নিলাম। এটি একটি পদ্মার গেট, তো মূলত এটি একটি পদ্মার ভিতরে ব্যবহার করা হয়, এবং এটি একটি বেডরুম। তো বেডরুমের ভিতরে আমরা এই কাজটা করেছি। তো তাদের আমরা এই এখানে একটি জালানা আছে বেডরুমের ভিতরে, একটি জালানা এবং উপরে আছে একটি 56 ইঞ্চি সিলিং রোজ, এবং চতুর্দিকে যে বর্ডারটা আছে দেওয়া এখানে একটি প্রথমত একটা 7 ইঞ্চি বর্ডার দেওয়া আছে লতা স্টিপ, এবং দ্বিতীয়ত আরেকটি একটি চিকন স্টিপ আছে যেটা বলা হয় সিলিং স্টিপ, তো ওইটা হলো 3 ইঞ্চি একটি সিলিং স্টিপ। তো দুইটা স্টিপ সহকারে একটি জালানার গেট সহকারে আমরা এই রুমটি করেছি তাদের 16,000 টাকা এবং কালার সহকারে। এখানে আপনারা উপরে সিলিং রোজটা কোনো 56 ইঞ্চি, সবথেকে বড়ো একটি সিলিং রোজ যেটা আপনার ফ্যানের মাপের একটি সিলিং রোজ ওটা, এবং এই রুমটা আমরা করেছি কোনো আপনার কালার সহকারে কমপ্লিট সহকারে 16,000 টাকা। এবং আপনি যদি কালার না করেন তো সেই ক্ষেত্রে কোনো আপনার 12,000 টাকা হলে আপনি এরকম একটি রুম কমপ্লিট করা পাবেন। তো আমরা চলে আসলাম আরেকটি বেডরুমে। তো এখানে দেখুন, এখানে কারণ আমরা শুধু সিঙ্গেল বর্ডার দিয়েছি, আগেরটা দেখাইছি আপনাদের ডাবল বর্ডার দেখানো, এবার এটা কোনো সিঙ্গেল বর্ডার। এখানে একটি সিঙ্গেল বর্ডার দেওয়া আছে চতুর্দিকে, কার্নিস স্টিপ লাগানো আছে, এবং এখানে একটি সুরকেস দেওয়া আছে, ওয়াল সুরকেস, আলমারি যেটা বলা হয়, এবং এখানে কর্নার দেওয়া আছে, স্টিপ লাগানো আছে। এবং এটি একটি বেডরুম, বেডরুমের ভিতরে আমরা এটা করেছি। তো এখানে কোনো জালানা কোনো কাজ করা নাই, জালানা খালিই আছে, শুধু জাস্ট উপরে কাজটা আমরা করেছি। এবং উপরে যে আমরা মাঝখানে যেই ফ্যানের ভিতরে যে আমরা সিলিং রোজটা দিছি, দেখুন এখানে এটি সিলিং রোজ হলো 32 ইঞ্চি একটি সিলিং রোজ। তো আগেরটা দেখাইছি আমরা আপনাদের 56 ইঞ্চি একটি সিলিং রোজ, এটা কোনো 32 ইঞ্চি একটি সিলিং রোজ। তো এরকম যদি আপনারা কাজটা করতে যান তো সেই ক্ষেত্রে কোনো আপনাদের কালার সহকারে 9 থেকে 10,000 টাকা খরচ হবে। রুম প্রতি একটু এদিক ওদিক বড়ো ছোটো আছে রুম, তো সেই কারণে 1,000 টাকা ডিফারেন্স হইতে পারে। এবং যদি আপনারা কালার সারা করেন, শুধু হোয়াইট কালার করেন, তো সেই ক্ষেত্রে কোনো আপনাদের 6,000 থেকে 7,000 টাকা পর্যন্ত আপনাদের প্রতি রুমে খরচ হবে। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন, এবং যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা কিনা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বড় করব না। তো আজকে আপনাদের আমি দুইটা রুম নিয়েই কথা বললাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।